कमजोरी हाड़ और गिरा गिरा व्यथा दूर हबे शरीरे सकल क्यालसियम घाटती शुधुमात्र एटी एक बार ग्रहण करुन। बंधु शरीरे क्यालसियम घाटती जे कोनो व्यक्तिर होते पारे केनोना एखन प्रत्येक व्यक्ति टाकार पेछने दौड़ाते थाकेन। सारा दिन काज करार फले आपनार शरीरे अनेक व्यथा होये थाके। औषध और टैबलेट खेयेओ जदि एई समस्त व्यथा दूर ना होये थाके ताहले बुझते हबे आपनार शरीरे क्यालसियम घाटती रयेछे। केनोना आमादेर हाड़े प्राय 99% ক্যালসিয়াম রয়েছে আর শরীরে যখন ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যায় এটা শুধুমাত্র আমাদের হাড় কমজোরি বা দুর্বলই করে না, পাশাপাশি শরীর ম্যাজম্যাজ করা ও শরীর কমজোরি মনে হওয়া, রাতের বেলা সঠিকভাবে ঘুম না আসা, হাত ও পা বারবার লেগে আসা, দাঁতের কোণা ভেঙে যাওয়া ও ত্বক জাতীয় বিভিন্ন সমস্যার সাথে সাথে কোনো কিছু সহজে মনে না থাকা এবং বিভিন্ন গোপন সমস্যাও দেখা দিতে পারে। আর এ কারণেই শরীরে কখনো ক্যালসিয়ামের ঘাটতি রাখা উচিত না এবং খাবারের সময় অবশ্যই বিভিন্ন রকম ক্যালসিয়াম গ্রহণ করা উচিত। আর আজকের রেমিডিটি আমাদের পূর্বপুরুষদের তৈরি করা, কেননা আপনি লক্ষ্য করলেই দেখবেন আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা কিন্তু অনেকদিন পর্যন্ত সুস্থ সবল ও রোগমুক্ত থাকতে পারত। তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক কিভাবে এই রেমিডিটি আপনি ঘরে বসে তৈরি করে নেবেন। এই রেমিডিটি আপনাকে দিনের বেলায় আলাদা আলাদা সময় গ্রহণ করতে হবে। এটি তৈরি করার জন্য প্রথমে আপনি নিয়ে নিন এই কিশমিস। আপনার শরীরে যদি ক্যালসিয়ামের অভাবে হাড় দুর্বল ও মাংসপেশিতে ব্যথা করে থাকে তাহলে এই সমস্যা দূর করার জন্য কিশমিস অসম্ভব উপকারী, কেননা এখানে থাকা পটাশিয়াম আমাদের শরীরের ক্যালসিয়ামের ঘাটতি দূর করার পাশাপাশি শরীরে ওজন বৃদ্ধিতে অনেক সাহায্য করে থাকে। এরপর এই কিশমিসের সাথে নিয়ে নিতে হবে এই কাঠবাদাম। বাদাম কোনো অংশে মাল্টিভিটামিন থেকে কম নয় আমাদের শরীরের জন্য, কেননা হাড় মজবুত করার সাথে সাথে এখানে থাকা ফাইবার, ক্যালসিয়াম, প্রোটিন, ম্যাগনেসিয়াম ছাড়াও অনেক ধরনের উপকারী উপাদান আমাদের মস্তিষ্ককে শার্প রাখতে সাহায্য করে। আপনি এই দুটি উপাদান একসাথে গ্রহণ করার জন্য হাফ গ্লাস পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন। এর সাথে নিয়ে নিন এই শাহিদানা, এটিকে ভারতে রাগি দানা নামে চিনে। বাচ্চা থেকে বৃদ্ধ সকলের ক্যালসিয়ামের ঘাটতি দূর করার জন্য এই শাহিদানা অত্যন্ত উপকারী, কেননা এক চামচ শাহিদানাতে প্রায় 43 গ্রামের মতো ক্যালসিয়াম পাওয়া যায়। আর এ কারণেই সকল বয়সের মানুষের ক্যালসিয়ামের ঘাটতি দূর করার জন্য এই শাহিদানার ব্যবহার করা হয়। আপনি এখানে শাহিদানা নিয়ে নিন। এবার জেনে নেওয়া যাক ক্যালসিয়ামের ঘাটতি কিভাবে আপনি প্রয়োগ করে নেবেন। এটি তৈরি করার জন্য আমাকে নিয়ে নিতে হবে 1 গ্লাস উষ্ণ গরম দুধ। এই 1 গ্লাস গরম দুধের সাথে নিয়ে নিতে হবে এই শাহিদানা। তো আপনি এখানে 1 গ্লাস উষ্ণ দুধের সাথে 1 চামচ শাহিদানা নিয়ে নিন। আপনি চাইলে দুধের সাথে শাহিদানা মিশিয়ে খেতে পারেন অথবা 1 চামচ শাহিদানা খাওয়ার পরে 1 গ্লাস দুধ পান করতে পারেন। তবে এই দুটি উপাদান খাওয়ার পূর্বে আপনাকে নিয়ে নিতে হবে ভিজিয়ে রাখা বাদাম ও কিশমিস। সারা রাত ভিজিয়ে রাখার পর সকালবেলা নাস্তা খাওয়ার পরে বাদাম ও কিশমিস খেয়ে নিন। বাদাম 4 থেকে 5টি এবং কিশমিস প্রায় 10 থেকে 12টি হিসাব করে খেয়ে নিন। এবং এই বাদাম ও কিশমিস খাওয়ার 1 ঘন্টা পর শাহিদানা মিশানো 1 গ্লাস গরম দুধ খেয়ে নিন। অর্থাৎ আপনি যদি সকাল 7টার দিকে নাস্তা করে থাকেন তাহলে 8টার দিকে এই শাহিদানা মিশানো দুধ খেয়ে নিন। বিশ্বাস রাখুন বন্ধু, এই মিশ্রণটি খাওয়ার সাথে সাথে আপনি অসম্ভব উপকার পেতে শুরু করবেন। এটি খাওয়ার 1 সপ্তাহের মধ্যেই হাড়ের ব্যথা ও দুর্বলতা দূর হয়ে যাবে, পাশাপাশি আপনার শরীরের কমজোরি দূর হয়ে দ্রুত চুস্তি ও ফুর্তি ফিরে আসবে। এছাড়াও আপনার শরীরের দুর্বলতা 1 নিমিষেই দূর হয়ে যাবে। তো বন্ধু, এটি অবশ্যই কিছুদিন নিয়মিত গ্রহণ করুন। এটি গ্রহণ করে কেমন ভালো রেজাল্ট পেলেন তা অবশ্যই আমাকে জানিয়ে দিবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। এটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয়। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আজকের মতো এখানেই, ধন্যবাদ।